ডায়াবেটিস মালেটাস যাদের আছে তাদের ক্ষেত্রে আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেন? আসলে রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে আমরা সবার জন্যই একই ধরনের বলতে গেলে এটা অপারেশন, আমরা মূলত ভিট্রেক্টমি অপারেশন করি। তো ডায়াবেটিস যাদের আছে তাদের যে রেটিনাল ডিটাচমেন্ট হয় এটা একটা স্পেশাল টার্ম আমরা ইউজ করে থাকি, যেটা আমরা বলি যে ট্র্যাকশনাল আরডি বা আমরা সংক্ষেপে বলি টিআরডি। তো এরকম হলে যেটা হয় সেখান থেকে যেখান থেকে দেখি যে ট্র্যাকশনটা তৈরি হচ্ছে আমরা কিন্তু সেখানে দেখা যায় যে ওই জায়গাটা তুলে ফেলি। একটু একটু ভিডিও দেখাবো আমি, একটু যেমন এটা এরকম ডায়াবেটিসের একটা পেশেন্টের আমি এটা আমার অপারেশন করছিলাম। তো দেখুন এরকম কন্ডিশনে দেখা যায় যে আমরা ওখান থেকে মেমব্রেনটা তুলে ফেলছি এবং তুলে ফেলে কিন্তু আমরা ওখান থেকে রক্ত খোলাও আমরা সরিয়ে ফেলছি এবং রক্ত সরিয়ে ফেলে আমরা জায়গাটা লেজার করে দিচ্ছি। তাতে করে হচ্ছে কি নতুন ভেসেল তৈরি হচ্ছে না, ইভেন যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলোকে আমরা স্টেবল করতে পারছি। তো এভাবে আমরা যেটা করি, পরে আমরা অয়েলও দিয়ে দিয়েছি লাস্টে, যে আমরা রেটিনাকে স্টেবল রাখার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল যতটুকু করা দরকার সেটা ভিট্রেকটমি, মেমব্রেন পিলিং, একই সাথে আমরা কিছু সাবস্টিটিউট ইউজ করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে সিলিকন অয়েল, মেনলি সিলিকন অয়েলটা আমরা ব্যবহার করি। তো তখন দেখা যায় এগুলোর মাধ্যমে রেটিনাটা আমরা স্টেবল রাখতে পারি। স্যার আমরা জানি যে প্রিম্যাচিওর বাচ্চাদের আরওপি নামে একটি রোগ হয় এবং সেক্ষেত্রে রেটিনাল ডিটাচমেন্টের একটা ঝুঁকি থাকে, তো তাদের ক্ষেত্রে ঠিক কী ধরনের রেটিনাল ডিটাচমেন্ট হয়ে থাকে? আসলে আরওপি বাচ্চা যারা তাদের আমরা বলে থাকি যে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি, তাদের অ্যাকচুয়ালি নির্দিষ্ট সময়ের আগে যখন জন্ম হয় বিশেষ করে আমরা এটা বলে থাকি যে 31 সপ্তাহের আগে। আর আরেকটা বিষয় বলি যে যাদের 1500 গ্রামের কম ওজন তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু অক্সিজেনেশন প্রয়োজন হতে পারে, একটু হয়তো এনআইসিউতে ছিল, হয়তো আমরা বলি যে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ারে ছিল, হয়তো অক্সিজেনেশন প্রয়োজন হয়েছে। তো এ ধরনের কিছু হাই ফ্লো অক্সিজেন বা এগুলোর প্রয়োজনে যে বাচ্চাগুলোর প্রয়োজন হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে তাদের এই রেটিনাতে যে ভেসেল স্ট্রাকচার এটা স্বাভাবিকভাবে তৈরি হতে পারছে না। তো তখন দেখা যায় যে কিছু প্যাথোলজি তৈরি হয় এবং সেক্ষেত্রে তখন আমরা বাচ্চাদের যদি এটা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাদের খারাপ দিকে যায় না, কিন্তু অনেক সময় অনেক গার্জিয়ানরা এটা জানেন না, বুঝতে পারেন না, তখন দেরি করে আসতে তখন দেখা যায় রেটিনাটা ছিঁড়ে আসে এবং সেক্ষেত্রে আমরা এই ধরনের রেটিনাল ডিটাচমেন্টও আমরা তখন ভিট্রেকটমি অপারেশন করে থাকি। আচ্ছা, সেটা সাধারণত কত মাস বয়সী বাচ্চাদের এই অপারেশনটা আপনারা করে থাকেন? এটা আসলে নির্ভর করছে যে পেশেন্টের কন্ডিশনটা কেমন। এখন রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটির বিভিন্ন স্টেজ আছে, তো আমরা যখন একটা স্টেজে দেখি যে এটা আসলে একদম টোটাল রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে তো তখন আমরা মূলত অপারেশনে যাই। এবং এটা আসলে বয়স বলতে এটাই আমরা যে বলি যে জন্মের 1 মাসের ভিতরে আসাটা পেশেন্টের জন্য সেফ, কারণ বেশি দেরি করলে দেখা যায় যে সেখান থেকে রেটিনাটা সেভ করার সম্ভাবনা থাকে। মানে আর্লি ট্রিটমেন্ট করতে পারলে সেই ক্ষেত্রে প্রোগ্রেসটা খুব ভালো হয়, জন্মের 1 মাসের ভিতরে আসাটা সব থেকে আমরা জরুরি, এটা আমরা সবসময় গার্জিয়ানদেরকে গাইডলাইন হিসেবে বলে থাকি। আচ্ছা, ঢাকা আই কেয়ার হসপিটালে ঠিক কি কি ধরনের আধুনিক চিকিৎসা আপনারা দিচ্ছেন? অ্যাকচুয়ালি ঢাকা আই কেয়ার হাসপাতালে রেটিনাল ডিটাচমেন্ট বা এই ধরনের অসুবিধাগুলোর জন্য যে ধরনের ইনভেস্টিগেশন করার যে মেশিন বা আমরা যে অপারেশন, আমি একটু ছবি দিতে চাচ্ছিলাম, যেমন এই যে ভিট্রেকটমি মেশিন, আমাদের আধুনিক একদম লুমেরা 700 যে মাইক্রোস্কোপ কার্জেসের, এরকম সব ধরনের অপারেশন মাইক্রোস্কোপ আমাদের আছে, যার কারণে শুধুমাত্র অপারেশন না, আমরা ইঞ্জেকশন যেগুলো অন্য রোগের জন্য দিয়ে থাকি, আমরা যেটা লেজার করে থাকি ইভেন রেটিনাল ডিটাচমেন্টের জন্য, মানে ডিটাচমেন্ট থেকে কমা বা মানে সেভ করার জন্য আর কি, দেখা যায় যে এই জিনিসগুলো সবই আমাদের আল্লাহর রহমতে অ্যাভেলেবেল আছে। এবং তাদের যে পরীক্ষাগুলো দরকার আমি একটু আগেও বলেছিলাম, তো কালার ফান্ডাস বলেন বা বি স্ক্যান বলেন যেটা আমি আগেই প্রথমে দেখিয়ে দিয়েছি, ওসিটি বলেন, সবই আমাদের অ্যাভেলেবেল আছে, যার কারণে একটা সুন্দর ইনভেস্টিগেশনের মাধ্যমে পেশেন্টের সঠিক রোগ নির্ণয় করে তাকে যতটুকু চিকিৎসা দেওয়ার ব্যবস্থা দরকার ঢাকা আই কেয়ারে সব কিছু অ্যাভেলেবেল আছে।